আসসালামু আলাইকুম, আমি মোস্তাক বলছি। গতদিন আমি আপনাদেরকে দেখিয়েছি আমার গাছের আম, আর এখানে যেটা আছে এটাই সেটা আম। গাছ থেকে পাড়া এখনও অনেকগুলো আম আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কালার আমের, এটা হচ্ছে অরেঞ্জ কালার টাইপের। এই গাছের যখনই আমটা পেকে যায় সবগুলোই কিন্তু এরকম হয়ে যায়। এখানে কোনো কেমিক্যাল নেই এবং কিছুই নেই, আর আমের কোনো আঁশ নেই। এই আমের যে মাঝে যে আঁটি, এটা খুবই চিকন এবং এক একটা ধরেন আম হাফ কেজির কাছাকাছি হবে, চমৎকার। আর ধরেন গাছটার বয়স প্রায় 10 বছরের কাছাকাছি, আর 10 বছরের ভিতরে কখনো আমার সুযোগ হয়নি যে আমটা খাওয়া। মানে যখনই আমি আসি ইউই থেকে, বা আমি যেহেতু দুবাই থাকি সেখান থেকে যখনই আসি, তখনই এসে দেখি হয় আম ছোট, আর না হলে শেষ হয়ে গেছে, আর নাহলে আমের মুকুল আছে। তো এবার আসার পরে আমি দুটো জিনিস পাইছি, একটা হচ্ছে কাঁঠাল আর একটা হচ্ছে আম। তো এভাবেই যে অভিজ্ঞতাগুলো আসলে খুবই কাজে লাগে এবং অত্যন্ত সুস্বাদু আম। তো দেখি আমার খুবই ভালো লাগছে। এবার তো পুরো মৌসুম, আমের মৌসুমটা পেয়ে গেছি। তো নিজের যে ভালো লাগা যে মুহূর্তগুলো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এটা ছুলে দেখাবো যে আপনাদের আসলেই ভিতরে কী আছে, আশ আছে কি না। আমি কেটে দেখাচ্ছি, কাম দিলে দিতে পারতাম, কিন্তু আমি একটু কেটে দেখাচ্ছি যে সহজেই যেন ইয়ে করা যায়। এই চাকুতে মনে হয় ধার নেই যতটুকু সম্ভব। গাছপাকা আম, গাছপাকা আমের কারণে আমি হয়তো টান দিয়ে দেখেন, টান দিয়ে চলে আসে, প্রত্যেকটা আমি তো চলে আসার কথা। তো এবার আমি ছুলে দেখাবো যে দুদিন আগের গাছের আম পাড়া, আর দুদিন পরে ছুললে কী হয়, এর ভিতরে কোনো আঁশ নেই সেটা আমি দেখাবো। অত্যন্ত সুস্বাদু এবং রস, এখানে রস রস পড়া শুরু করছে এবং এর ভিতরে কোনো আঁশ নেই। মানে এরকম আম ধরেন খুবই কম পাওয়া যায়, যেটা স্বাভাবিকভাবেই আমি প্রচুর আম খাই, কিন্তু এরকম আম আমি পাই না। এটা না যে নিজের গাছের আম বলে বলতেছি, এরকম আঁশ ছাড়া অত্যন্ত মিষ্টি আম আসলে খুবই কম পাওয়া যায়। তো এটাই এই অভিজ্ঞতাটা শেয়ার করা দরকার ছিল যে অনেক জায়গা বিভিন্ন বিভিন্ন ভালো আম। তো চেষ্টা করি যে এর কলম যদি কেউ নিতে চাই, আমি কাটিং সিস্টেমে নিয়ে যেতে পারে আমাদের কাছ থেকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আবার দেখা হবে।